ନମସ୍କାର ଅର୍ଗସ ଗ୍ରାଉଣ୍ଡ ଜିରୋକୁ ସ୍ଵାଗତ କରୁଛି ଆଧୁରୀ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆମେ ସବୁବେଳେ ଦେଖିଛୁ ଚାଷୀଟିଏ କିଭଳି ହନ୍ତସନ୍ତ ହୁଏ ଚାଷୀଙ୍କର ଟୋକନ୍ ସମସ୍ୟା କଥା କୁହାଯାଉ ବା ଧାନ କିଣା ବିକା ଏ ସବୁ ଭିତରେ ଚାଷୀଟିଏ ପେଶୀ ହେଉଥାଏ

আজি সুদ্ধা মাত্র ন লক্ষ চারি হাজার একশো বাহতর জন রেজিষ্ট্রেসন করেছেন বহু চাষী রেজিস্ট্রেসন রু বঞ্চিত হয়ে যাবে সেইপ্রাই ভারতীয় জনতা পার্টি দাবি যে রেজিস্ট্রেসন অবধি অপ্টেম্বর ষোলো তারিখ পর্যন্ত রাজ্য সরকার বড়াঁত দ্বিতীয় কথা হচ্ছে ইউরিয়া সার ব্যাপক মাত্র কলা বজার হচ্ছে এবং বিভিন্ন সার পটাস ডিএপি যেতে সার অ ব্যাপক মাত্র কলা বজার হচ্ছে ইউরিয়া সার দো ছি টঙ্কা পচাশ পয়সা ছোট টাকার চাষী ও সরকার মনিটরিং করারণর এবং পর্যাপ্ত সার কেন্দ্র সরকার দিয়েছে মুখে গোটে তথ্য দে আজ পর্জন্ত ইউরিয়া সার ওশা সরকার পাখে তিন দশমিক তেত্রিশ লাখ মেট্রিক টন সার আসি কেন্দ্র পাখ। এক দশমিক উনৈশ লখ মেট্রিক টন গচ্ছিত সরকার পাখি সে সার চাষী কবে না কে হোল্ড করি অধিক দরের মানে বিক্রি করবে আপনার ডিএপি সার চৌরা হাজার মেট্রিক টন এবারবি মহজুদ সে সার চাষী পাইবে ওডিশা সরকার কাহিকি সুযোগ দেব যে ডিলর অনেক ছশো টাকার সে বারশ পনেরোশ ট বিকাশে ভারতীয় জনতা পার্টি দাবি করুচি যে স্কাড গঠন করুক তুরন্ত যে জায়গায় হোল্ডিং অাষি বণ্টন করু এবং তৃতীয় কথা হচ্ছে তিনজন চাষী আত্মহত্যা কলে সম্বলপুর জনে চাষী কৈবল্য রোহিদাস এবং আপনার বালেশ্বর জন চাষী গণেশ জেলা আপোনাৰ জয়ৰম দাসৰথী বিষই তিনিজনী আত্মহত্যা কলে বিষ পি জুডিচিয়াৰী ইনকাৰী কৰো আমি দাবী কৰোঁ দশলক্ষা ক্ষতিপূৰণ দিয়ন্তু সন্তোষ পট্টনা ইলেক্ট্ৰিক ডিপাৰ্টমেণ্ট যৌ দুইজি আত্মহত্যা কলে ত বিৰুদ্ধে ফৌজদাৰী মকদমা কৰো কেনাল কু কাষকিনে কোডিবান কিবিকাৰ নৱেম্বৰ এক তাৰিখা ফোৰ্ট পলিচি হিচাপে ধান কিনািকা আৰম্ভ হ'ব মিলৰসীতি খতম কৰো પૈસા દસ બસિ કથા મનમની પૂર્વ

দাবি করু চাষী সমস্যা প্রত্যেক দে এবং অকারণরে চাষী মান জীবন যাও যে আত্মহত্যা করুচ কিনা তাঁর সমস্যার সমাধান না যে ধার করে সে ঋণ করে সে ঋণ তো পরিশোধ করে না নিজের পরিবার প্রতিপোষণ করে যে চাষী আত্মহত্যা প্রকৃত কি দায়ী হব এ বাবদে আমি আলোচনা আমার রিপোর্টর প্রকাশ আমার সহ রয়েছেন এবং আমার রিপোর্টর রয়েছেন જે અભિગ બારમ્બર સામના છે જે ચાષી ટી હાષી સમસ્યા પ્રતિ કે ધ્યાન દઉ ના પ્રશાસન ધ્યાન દેઉ છે ના રાજ્ય સરકાર ધ્યાન દેઉ દઉં રાજ્ય સરકાર જે અવધિ એવી વૃદ્ધિ કરતા દાવી કરાવ છે વિરોધી પક્ષું પ્રકૃતિ રાજ્ય સરકાર દૂરદૃષ્ટિ પકાયે તો নিশ্চিতভাবে মাঝে দেখো চাষীক সমস্যা আজের দীর্ঘদিনের এবং সবুজ চাষিটি অভিযোগ করায় যে কি তাকে প্রকৃত যে উচিত মূল্য তা অিয়া যাও বা যে ধান সে চাষ করছে সে চাষ ধান সে সরকার ঠিক দামে কি সঠিক সময় কি দ্বারা আপনার দেখুত বালেশ্বর জেলা কথা যদি আমি সম্পূর্ণ কথা কে পাখাখি বালেশ্বর জেলার দুই লক্ষ আটশো অনষটি হাজার সাতশো অনষটির জন যে চাষি অনেক পঞ্জিকৃত করছেন এবং গত থার যে খরফ সে পাখাখি অঠস্তর হাজার আঠশো চৌত্রিশ জন পঞ্জীকৃত করে এবং বর্তমানে আজ সুদ্ধা আমি যদি কেয়া পাখাপাখি অঠাব হাজার আটশো জন চাষী রেজিস্ট্রেসন করছেন যদি আমি দেখিয়া এই গত বৰষ তুলনাৰে পাখা পাখি কোডি হাজাৰৰ অন্তৰ আছে যিমান চাছি মানে ৰেজ্ৰেছন কৰি পাৰি অৰ্থাৎ ধান দিব নাহি ফলত ক'ৰ হ'ব চাছি মানে যোনভাৱেভাৱে ঋণ কৰোঁ আপুনি দেখু বিভিন্ন জাগাৰ ৰাজ্যৰ আছে আত্মহত্যা কৰোঁ তাৰ মুখ্য কাৰণ এইটাই কেৱল ধান অভাৱী বক্ৰি গোটেই কথা কোৱা যাওঁ চৰকাৰৰ ধান নেও নহয় কোৰ কলাবজাৰ হ'ল কে জলচেচন কথা উঠিলে এইভাৱে বিভিন্ন সমস্যা চাছীমানক ৰৈছে আলেশ্বৰ জিলা কথা যদি কয় আমি সব গুৰুত্বপূৰ্ণ কথা বা এক বনাপ্ৰবল অঞ্চল হৈ থাৰ এঠিকা চাছি মানে বাৰম্বাৰ বিভিন্ন समय जो चास आरंभ आरम्भी समस्त पुरुष चासी अनि तर प्रतिक्रिया नै गुरुत्वपूर्ण कथा हौ चासी जो पञ्जीकृत अवधि बर्तनी पाखि किजारत वर्ष एबर्ष मध्ये वर्ष र कि हजार चासी बर्तन पञ्जीकृत करना जो भने रहिरहन्छ अँ कि आप विभिन्न समय दाबी रोक्छ कि पञ्जीकृत र समयसीमा वृद्धिहरू धान सठिक समय जाऊ सरकार कमे चासीको सरकार गरेबको सरकार किसिमको চাষী মানে সবাই হইরা হরকত হচ্ছে বাধ্য হয়ে কি আত্মহত্যা ভাগ পন্থা আপনাকে বাষান কংগ্রেস সভাপতি নিরঞ্জন বেহরা আমি এই যে চাষি ডিডিম পিটু চাষী চাষী উপরে লক্ষ্য করছেন আপনার নবীন পট্টনাক বিজেডি সরকার এবং মোদি সরকার কেন্দ্রের ইয়ে দুই জন সারা দুই সরকার রাজ্য এবং কেন্দ্র ইয়ে চাষী মাল সরকার ইয়ে চাষী তাঁকর যেমন কর্ণপাত না কারণ চাষী দিল্লি বসি ধান দিয়ে চাষী মানে কলা আইন তিনটা প্রত্যাহার করা কুহাইলা বসি চাষী কথা শুণু না এবার গলা বর্ষ দুই হাজার এগারো মশা সেনশন অনুযায়ী আমার বালেশ্বর জেলার দি লক্ষ পঁচাশি হাজার সাতশো অনষাট জন চাষী অন না চাষী ক্ষুদ্র চাষী চাষী মধ্যবিত্ত চাষী ଏସବୁ ମିଶିକି ଦୁଇ ଲକ୍ଷ ପଞ୍ଚାଅଶୀ ହଜାର ସାତଶହ ଅଣଷାଠି ଇଏ ହେଉଛୁ ଏଗାର ମସିହା ସେନ୍ସସ୍ ଦୁଇ ହଜାର ଏଗାର ମସିହା ସେନ୍ସ ଅନୁଯାୟୀ ତା ମଧ୍ୟରୁ ଗତବର୍ଷ ଖରିଫରେ ଅଠସ୍ତରି ହଜାର ଆଠଶହ ଚଉତିରିଶ ଜଣ ଚାଷୀ ପଞ୍ଜିକୃତ କରିଥିଲେ ଏବଂ ଏ ବର୍ଷ ସରକାରଙ୍କର ଜୁଲାଇ ପନ୍ଦରରୁ ଅଗଷ୍ଟ ଷୋହଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମୟ ସୀମା ଥିଲା ସୋସାଇଟି ମାନଙ୍କରେ ଅନଲାଇନ୍ କରିବ ବୋଲି କିନ୍ତୁ ଦୁଃଖର ବିଷୟ ଆ ଭିତରେ ইয়ে আপনার করোনা মহামারী কটকা সরকার ত্রুটিপূর্ণ নিষ্পতি ফ আধার কার্ড সে বিভিন্ন চাষি ভাগচাষী মানুষ যে চাষী মালিক মানুষ পটার জেক্স আনার এইসব কারণর এতে পর্জন্ত পি না বর্তমানে অঠাবন হাজার সা আটশো বাষ্টর জন চাষী পঞ্জীকৃত করছেন কিন্তু দুঃখর বিষয় বালেশ্বর জেলার বর্তমানে কুড়ি হাজার রু অধিক চাষী কুড়ি হাজারর অধিক চাষী সে

ଏଇ ଅବଧି ଆଜି ଶେଷ ହେବାକୁ ଯାଉଛି କିନ୍ତୁ ଅନେକ ଚାଷୀ ମଧ୍ୟ ଏବେ ବି ପଞ୍ଜିକରଣ କରିନାହାନ୍ତି ଇଏ ଅବଧି ବୃଦ୍ଧି କରିବେ କି ନା ପୁଣି ଥରେ ଚାଷୀ ମାରଣା ନୀତି ଆପଣେଇବେ ସରକାର দেখুন সবু বড় কথা হলে যে কেন্দ্র সরকার কমিটি চাষি মানে প্রকৃত তার মিনিমম সপোর্ট প্রাইস কমিটি পাইপারে সেপি সবু কহলে নির্দেশ দিয়েছেন যদি আমি ওড়শার কথা দেখা যে দুই হাজার দশ এগার এগ্রিকলচর সেনস রিপোর্ট অনুসারে ওড়শার ছয়ালিশ লক্ষ সতষি হাজার চাষী অন্ত গত বর্ষ খরিফে মাত্র চৌদ লক্ষ বা হাজার চাষী পঞ্জীকরণ করে এবং চলিত বর্ষ দশ লক্ষ অনতিশ হাজার পাখা পাখি গত বর্ষ তুলনায় যদি আমি পাখা

বে কাহ বে মিনিমমাম সপৰ্ট প্ৰাইছাৰিব আপোনাৰ দেখি পাৰ্থে যিহেতু আজি লাষ্ট ডেট অঁ পঞ্জিকৰণৰ তাছি মানে নিজে ফৰ্ম পূৰণ কৰোঁ তাম সৈতে কিছু চাছী হ'লে অ দুলগাৰ যিহেতু গত বৰ্ষাৰ যোন অঁ ছা পঞ্জিকৰণ কৰিলে কিন্তু আম পাখে আজি যা তথ্য অঁ মাত্ৰ তিনিশ সতস্তৰী জি চাছি পঞ্জীকৰণ কৰি কেৱল ঝাৰচু কথা নোহোৱা যদি আমি মুখ্যমন্ত্ৰী জিলা গ্ৰহ জিলা গঞ্জাম কথা কয় যে গত বৰ্ষ লক্ষে সৈত হাজার পাখা পাশে চাষি রেজিস্ট্রেসন কিন্তু বর্তমানে যা আমার পাখে তথ্য আছে পাখাপাখি তিয়ানব্বই হাজার চাষি রেজ্রেসন করেছেন তোমার সহ জন চাষী অহেতু পূর্ণ দুলগা সোসাইটি যে রেজিস্ট্রেসন কুনেক চাষি মানে সেবা সমিতি অফিসে তালা পকাইলে আজ্ঞা গোটে কথা কু যে সরকার তো সবাই কুচিত চাষী মানে উচিত মূল্যের এমএসপি রে তা রেট পাইপারে তো পঞ্জিকরণের বর্তমানে আপনার কখন সমস্যা ভোগু আজ পঞ্জিকরণ ডেটকে আমার যে মানে লাস্ট ডেট করে দিয়েছে এই বর্ষ পড়ে তো সমস্যা হচ্ছে বর্ষার অভাব হলে আজ কাল গোটে লঘুচাপ হয়েছে সেটাকে আমি চাষি মানে আপনি টাকাছু আজ্ঞা আমার মানে চাষ এখানত মানে রুয়া বি নুহে হয় জমিগুড়া কড়িয়া পড়েছে সরকার বি তবে গোটে ওড়শা সরকার নিয়ম কবিছেন যে ইনসপেকশন হওয়া আজি মুই যদি মই ই ফৰ্ম ডিপ'জ কৰোঁ চাৰিদিন বা চি এছ অ' অফিচ যি ষ্টাফ পলাই যাব মোৰ খেতকে মোৰ ক্ষেত্ৰক পঢ়া দেখিব নিজ দেখি দেবাবে কিন্তু আজ যদি বৰষা হ'চে হ'লে আমি জমিন থান মানে যোগাই পাৰিবি মোৰ ফলা অ লঘুচাপে আমি সমস্তে আকৌ টাকি যা নে হ'ব কম চে কম অগষ্ট একত্ৰিছ তাৰিখ তক মানে চৰকাৰ এইটাকে মানে বঢ়াবাৰ কথা আ আনা ম ফম ফল ছ কেতে জমি আপনাো চাজ করছন কেতে জমির আনা ফম ফিল আজ কর আ ছ সাতা ছসাটা ক জমিটা ফরম ফিলপ করছ আ পানিতো বসু আ ও আজি লাশ ডে গলা সেথ পানটিকে দুখিত দু চারদিন মানে ই আবার কথা না। নিশ্চিতভাবে আপনার দেখিপারে আমি যেহেতু দুলগা সেবা সমিতির অছু তো চাষী মানে এটি অনেক লাইন লাগি কিন্তু সবু বড় কথা হলো যেহেতু ঝারসুকুড়া কথা কু কি অবিভক্ত সম্বলপুর জেলা কথা যদি আমি কেবা তো যেহেতু হীরাকুদ বিস্তাপিতর অনেক চাষী এবং চলিত বর্ষ সরকার গোটে নিয়ম করেছেন যে ভাগ ভাগচাষী অনেক জমি মালিকটু কনসেন্ট নেবে কিন্তু সবু বড় কথা হল যে অনেক চাষী অনেক রায়স বিভাগের জমি

পাখা পাখি পনেরো লক্ষ লোক পঞ্জিকৃত হয়ে বরগড় জেলার এক লক্ষ বত্রিশ হাজার দুইশ লোক পঞ্জিকৃত হয়ে প্রকাশ কলে আজ আমি দেখবারকে পাও মাত্র সতানব্বই হাজার পাঁচশো লোক পঞ্জিকৃত হয়েছেন সর্বাধিক যদি পঞ্জিকৃত হবে আহ অড়াই হাজার লোক হেবে তার অর্থ লক্ষর অধিক পঞ্জিকৃত নাই পারেন কিন্তু আজ যদি দেখ বত্রিশ হাজার লোক পঞ্জিকরণর বাড়বে আঞ্জিকৃত হয়ে চাষীন্ন জমির পরিমাণ সম্পূর্ণ ভাবে কাটি যাইছে। ᱡន្តাকি ব্যক্তিগত ভাবে মোর 12 एकड़ जमीन গোলাবর্ষে পঞ্জিকৃত হইছিল। এই বর্ষে অনেক গুড়ে সে কিসম গুড়িক থিবার লাগি মোর মাত্র 6 एकड़ জমি পঞ্জিকৃত হইছে আর 6 एकड़ জমি পঞ্জিকৃত হই না পারি। ওড়িশা সরকার বর্গর জিলাৰে জেতে ধান উৎপাদন হছি সম্পূর্ণ ধান কিনবার লাগি যোগ্য বিবেচিত তো নাই পারবার এবং জেতকি রেজিস্ট্রেশন হইছে সেতকি বিধান শুরু কৰু ভাবৰে কিণি না পারন সেতে লাগি সব গুটে ফারাস কৰুছো। গতතර आपण মানে खरीপ ঋতুৰে পদ্মপুর অঞ্চলৰে পাখা পাখি 2 লক্ষ 80 লক্ষ চাছি গো যে ধান বিক্রি হই পারন ন থিলা आपण মানে আন্দোলন মধ্য কৰি তিলে কিন্তু এথৰ পুনি পঞ্জিকণ বাদ পঢ়িব তাক কম কয় নিশ্চিতভাৱে গত বৰ্ষ যেনটা পঞ্জিকৃত হৈ কৰি চাছী মান ঠাৰ ধান নে কি পাৰিলে এই ধৰক মূল মাৰিলে জীৱিক ৰাজ্য চৰকাৰ আগৰ পঞ্জিকৃত সময়ৰে সেই চাছীমান কাটি দজি বি যেন জমি গুড়িক পঞ্জিকৃত হৈ জমি ৰ পৰিমাণ বহুত কম কৰি পঞ্জিকৃত হ'বা গোটেই সময়ৰে আাহতকে মৰুড়ি দুই নম্বৰ কৰোণা কটকনা তিনি নম্বৰ গত বৰ্ষ উৎপাদন ধান বক্ৰি নাই পাৰি আজি ফেৰ থাকে যদি পঞ্জিকৃত হৈ নাই পাৰিলে আৰু সেই যেন ধানটা উৎপাদন কৰিব আৰু তাৰ ফেৰ অণ্ডৰ ৰেট যদি হ'ব ত'লে ৰাজ্য চৰকাৰ দায়ী ৰ তাকে নিগত ভয়ংকৰ আন্দোলন হ'ব আপোনাৰ যিহেতু আন্দোলন বাৰম্বাৰ কৰোঁ আপোনাৰ এইবাণ্ড কৰিব পঞ্জিকৰণ সময় ৰক আগুকু বৃদ্ধি কৰা যাব বুলি যিহেতু বিজেপি অলৰেডি কৰি চাৰিছে যে পঞ্জিকৰণ সময় একমা বৃদ্ধি কৰা যাওঁ ন আমি তাৰ আৰম্ভ কৰিছোঁ কাৰণ অগষ্ট পোন্ধৰ তাৰিখ যেন ষোল্ল তাৰিখে গোটেই ডেডলাইন দেউতা বিল্ক চাছী মাৰি গ্ৰহণীয় সময় নাই কাৰণ আমি যেতিয়াই গোটেই কলমটি ৰখি যোন ধান উৎপাদন হ'ব কেনে আপোনাৰ অমল হ'ব কেক্ৰী হ'ব বুলিকি তন কল কলমটামুক ফিলপ কৰা পঢ়ু ত'লে অগষ্ট লাষ্ট চপ্টেম্বৰ ফাৰ্ষ্ট ৱিক্ক নাই হ'লে আমি জানি নেপাৰেই তে চপ্টেম্বৰ পোন্ধৰ তাৰিখ সুধা পঞ্জিকৃত হোৱাৰ কথা অন্য় বৰ্ষ মানেপ্টেম্বৰ পদৰ যা পঞ্জিকৃত হ'ব ল

નિષીર સૌ દી ર એ સૌ ભીતરે સમસ્યાર સમાધાન હવે કે સરકાર એ દ્રષ્ટિ દેવ કાંઈક ના જે કથ કુહિ જે ચાસી મને જે અભિગ કરુનિ ચાષીર ગોટી પ્રથમ રીતે કોટકણા મરૂ પરીસ્થિતિ ધાન પંજીકરણ અવધિ શેર કમસે કમ સરકાર પક્ષુ 15 દિન નચેત ગોટીએ માસ વૃદ્ધિ મધ્ય

खुब शीघ्र फिर भी प्रकाश आप निकट को एक प्रकार सरकार चाषी को कि केन्द्र सरकार कि पदकेप नहीं चाषी कि राज्य में सठीक दिग्वे विनिजोगपारी बर्तमान जो अभिगे आसू दावी चाषी पक्ष विरोधी बीजेपी पक्ष दावी जो समय सीमा सर पा जा पंजीकरण

নিহত দেখুন যেহেতু মাতৃ যেভাবে ভাবে চাষী সমস্যা বর্তমানে পিছা ছাড়েনি যেত বিল পরিশ্রম করে সে যে ধান অমল করতে সে ধান বিকাশ সময় আসু কিংবা ধান যেতে অমল সময় কথাও সববে চাষী সমস্যা পিছা ছাড়েনি তো আজ দেখা যদি যেভাবে ভাবে যে পঞ্জিকরণ তিখ আজ শেষ থাকলে গঞ্জামে বর্তমান সুদ্ধা নবে হাজার দুইশ ছবিশ জন চাষী পঞ্জিকরণ করতে চাই আহি পচাশ হাজার চাষি বাকি অনেক পঞ্জিকরণ করবে যেভাবে দেখা যদি পঞ্জিকরণ সময় সীমা বৃদ্ধি করা চাষী মানে গঞ্জাম দাবি করছেন দেখিপার্থ ଆମ ସହିତ ମଧ୍ୟ ଚାଷୀମାନେ ଅଛନ୍ତି ଚାଷୀ ମାନଙ୍କର ମଧ୍ୟ ପ୍ରତିକାର ନେବା ସେ ଯୋଉ ଋଷୁକୁଲ୍ୟା ମହାସଭାର ଅଛନ୍ତି ମହାସଭାର ଚାଷୀମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ବି ଦାବି କରିଛନ୍ତି ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ନିକଟରେ ଯେ ପଞ୍ଜିକରଣ ସମୟ ସୀମା ଯୋଉ ରହିଛି ସେ ସମୟ ସୀମା ମଧ୍ୟ ବୃଦ୍ଧି କରାଯାଉଛି ଆମ ସହିତ ଅଛନ୍ତି ପସନ୍ଦ ଅଛନ୍ତି କଣ କହିବ ଆଜ୍ଞା ଏଇ ଯେଉଁ ଚାଷୀଙ୍କର ସମସ୍ୟା ଯେଉଁ ଭଳିଆ ରହିଛି ଯେ ପଞ୍ଜିକରଣ ହେଇନି ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ମଧ୍ୟ ଗଞ୍ଜାମରେ ପଚାଶ ହଜାର ଚାଷୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଯାହାଙ୍କର ପଞ୍ଜିକରଣ ହେଇଛି ତାକୁ ନେଇ କଣ କହିବି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଚାଷୀ ଏବଂ ଭାଗ ଚାଷୀ ମିଶିକି ପାଖାପାଖି ଲକ୍ଷ କୋଡିଏ ହଜାର ଆଶା କରୁଛୁ कमसे कम दुई लक्ष चासी पञ्जीकरण म प्जीकरण हेर्क मतरा गत वर्ष पाखापा लक्षे अनचालिस हजार चारश चासी पञ्जीकरण है वर्तमान दुःख विषय चाहिँ गटे मास भित्र कि जुलु जुलाई पन्ध्र आरम्भ कले आज सुधा केवल नब्बे हजार पञ्जीकरण है पाखापा पचास हजार आमे हिसाब लक्षे चासी हेर् कथा ठिक भएर पञ्जीकरण हौनि गजाम जिल्ला ठिक भएर पञ्जीकरण করু না এমনি জেলা প্রশাসন কুমতু কি আপনার সোসাইটি যে অনেক স্তরের এটিপ্রতি গুরুত্ব দেহলে যদি ঠিকভাবে গঞ্জাম জেলার দুই লক্ষ চাষী সে ধান সে এবং উপকৃত হয়ে যা ফলে বর্ষ গঞ্জাম জেলার কোটি টঙ্কা ক্ষতি ধানের অভাব বিক্রি হোনি এবং গরিব চাষী আমি বারম্বার বারম্বার আমি জেলাপাল ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯୋଗାଣ ମନ୍ତ୍ରୀ ଯୋଗାଣ କମିଶନର୍ ରାଜ୍ୟପାଳଙ୍କୁ ଆମେ ଜଣେଇଲୁ ଯେ ଭାଗ ଚାଷୀ ହେଉଛନ୍ତି ପ୍ରକୃତ ଚାଷୀ ସେମାନେ ହିଁ କହିବାକୁ ଗଲେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଦୁଇ ଲକ୍ଷ ଭାଗ ଚାଷୀ ଧାନ ଚାଷ କରନ୍ତି ସେମାନଙ୍କର

କୃଷକ ସଂଗଠନ ଯାକ ଦାବି ରଖିଲେ ତାହା ଆଉ ସେପ୍ଟେମ୍ବର ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଯାଉଥାଏ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର ରିପୋର୍ଟରୁ ଜଣାପଡ଼ୁଛି ଯେ ବର୍ତ୍ତମାନ ନବେ ହଜାର ଚାଷୀ ଆମ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ପଞ୍ଜିକୃତ କରିଛନ୍ତି ବିଗତ ବର୍ଷ ଲକ୍ଷେ ପଚାଶ ହଜାର ଷାଠିଏ ହଜାର ଚଉଷଠି ହଜାର ଚାଷୀ ପଞ୍ଜିକୃତ କରିଥିଲେ ବର୍ତ୍ତମାନ ପଚାଶ ପଞ୍ଚାବନ ଚାଷୀ हजार चासी पञ्जीकृत वञ्चित अहिले तेणुकरी सरकार पाखेरि दाबी रकुछु यहाँ एक्सटेनसन समस्त जति उपकृत हेर्नु तार व्यवस्था गरौँ खालि पञ्जीकृत कले धान रितमत जो धान नभवस्था टोकन जो बेनियम काम हौ टोकन दिदेन् सोसिट टर्गेट रहेन सोसिइट्रे टर्गेट नदेस टोकन लप्स हुन्छ ତାହେଲେ ଶହ ଶହ ଚାଷୀ ବଳି ପଡ଼ୁଛନ୍ତି ମୋ ପାଖରେ ଯେଉଁ ଚାଷୀ ଅଛନ୍ତି ସିଏ ଦୁଇ ବର୍ଷ ହେଲା ତାଙ୍କର ଟୋକେନ୍ ନଷ୍ଟି ହୋଇଯାଇଛି ତିରିଶ କୁଇଣ୍ଟାଲର ମୁଣ୍ଡ ସେ ଚାଷୀର ଦୁଇ ବର୍ଷ ହେଲା ତାଙ୍କର ବିଗତ ଦୁଇ ବର୍ଷ ହେଲା

ପୁଣି ଥରେ ଫେରିବାକୁ ଚାହିଁବେ ଯେଉଁ କଥା ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି ଚାଷୀ ଯିଏ ମରୁଡି ପରିସ୍ଥିତି କୁହାଯାଉ ବା ଧାନ କିଣାବିକା କଥା କୁହାଯାଉ ଏବେ ତ ପଞ୍ଜିକରଣର ଅବଧି ସରିବାକୁ ଯାଉଛି ତ ରାଜ୍ୟ ସରକାର ଏ ଦିଗରେ କଣ ପଦକ୍ଷେପ ଦେବେ মাধুরী দেখুন এ নিয়ে কিছু দিন পূর্ব বিজেপির প্রতিনিধি দল সে যে কি এর অবধিকে বৃদ্ধি করা যাব তাস্ত যে চাষির কৃষক নেতা অনেক সে দাবি করছেন যে কি এর অবধি কেউ বৃদ্ধি করা যাব কিনা আও যে কথা কেবল পঞ্জিকৃত করেদেলে হব না চাষী ধান নেবার নিহত আবশ্যকতা মাধুর আরও কিছু মহিলা চাষী অনেক আমি তাঁর সহ আলোচনা করি আজ্ঞা আপনার চাষ করছেন বিভিন্ন সময় আপনার অভিযোগ করছেন টোকন ল্যাবস হয়ে যাচ্ছি না

<tasi> नाटि नौ नै नाम चाउ कटियो विभिन्न कथा जनाउँदै आपि विभिन्न समय लडै गर् सरकार पंजीकृत कर कि हजार चासीहरू वञ्चित जो कथा कुन डिमान्ड कि या पूर्व विजेपिसिएक अवधि को वृद्धि आप दु आमे गला बार तारिख दिन महामहिम राज्यपा निकटले ଆମର ପ୍ରଦେଶ କଂଗ୍ରେସ କମିଟିର ସଭାପତି ଅକ୍ଷୟ କୁମାର ନା ଅମୀୟ କୁମାର ପଟ୍ଟନାୟକଙ୍କ ଆହ୍ୱାନକ୍ରମେ ଆମେ ସବୁ ବିଭିନ୍ନ ଜିଲ୍ଲାରୁ ଚାଷୀ ସଭାପତିମାନେ ଯାଇଥିଲୁ କିଷାନ କଂଗ୍ରେସର ଆମେ ମଧ୍ୟ କହିଛୁ ଏ ସମୟ ସୀମାକୁ ଜୁଲାଇ ଜୁଲାଇ ପନ୍ଦରରୁ ଅଗଷ୍ଟ ଷୋହଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମୟ ସୀମା ଥିଲା ସରକାରଙ୍କର

E